নমস্কার বন্ধুরা আজ সুজি দিয়ে একটি মিষ্টি প্রিপারেশন করে দেখাবো সুজির বড়া ভীষণ নরম তুলতুলে হয় খেতে এবং খুব তাড়াতাড়ি বানানো যায় খুব সহজেই খুব অল্প কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখে নিই সুজির বড়া। সুজির রসবরা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে টু টি স্পুন মতো ঘি নিয়ে নিলাম টু টি স্পুন ঘি নিয়ে ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে সেখানে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে সুজিটা খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু সুজিটা ভাজতে হবে বেশ খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে বুঝতেই পারবেন সুজিটা দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে বেশ চার পাঁচ মিনিট ধরে ভাজতে হবে তারপর সেখানে দিয়ে দেবো আমি টু কাপ দুধ গরুর দুধ দিয়ে দেবো আমি দুধটা একটু ভাগে ভাগে দিয়েছি কিন্তু আপনারা চাইলে একবারেও দিয়ে দিতে পারেন তাহলে লামটা আসবে না দু কাপ দুধ দিয়ে দেবো দুধ দিয়ে তারপর সুজিটাকে বেশ কিছুক্ষণ দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে নিতে যদি লিকুইড ব্যাপার থাকে তাহলে বেশ কিছুক্ষণ জাল দেবেন নাড়তে থাকবেন কন্টিনিউ নাড়তে নাড়তে এইরকম একটা বেশ ডো মতো তৈরি হয়ে আসবে দেখুন এই যে একদম শুকিয়ে গিয়ে এরকম একটা ডো তৈরি হবে এই যে ব্যাস সুজির ডো আমার রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটু সুগার সিরাপ তৈরি করব সুগার সিরাপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চার কাপ জল আর চার কাপ জলের সঙ্গে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি মিষ্টিটা আপনারা বুঝে দেবেন কম বেশি যেমন খান তবে চার কাপ জলে বেশ দেড় কাপ চিনি দিলে ঠিকঠাক মিষ্টি হয় খুব বেশি দিলে বেশি হয়ে যাবে ছিল একটুখানি কেসার আমি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ এলাচ থেতো করে দুটো এলাচ দিয়ে দিলাম কেসার যদি না থাকে বা কেসারের গন্ধ যদি ভালো না লাগে তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন শুধু এলাচ দিয়েও এটা করতে পারেন এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব খুব একটা গাঢ় করা চলবে না কিন্তু চিনিটা ভালো করে জলে ফুটিয়ে নিতে হবে বেশ লিকুইড লিকুইডই থাকবে রেডি হয়ে গেল আমার সুগার সিরাপ এবার আমার যে সুজিটা আমি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি একটা কিছু পাত্রে নিয়ে নিলাম নিয়ে সেটার মধ্যে আমি দেব একটু গুঁড়ো দুধ আমুল মিল্ক পাউডার টু টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আর দেবো ওয়ান টেবিল স্পুনের থেকে একটু কম বেকিং পাউডার আর দেব একটু দুধ এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তবে এটা খুব বেশি নরম হবে না শক্ত শক্তই থাকবে তবুও এটাকে একটু ঠিকঠাক করার জন্য ভালো করে একটু মেখে নেওয়ার জন্য আমি একটু দুধ দিয়ে এটাকে এই যে এইভাবে একটু মেখে নেব মেখে হাতে একটু ঘি অথবা সাদা তেল একটু হাতে বুলিয়ে নিয়ে দেখুন এইভাবে এই মন্ড থেকে সুজির মণ্ড থেকে এইভাবে মিষ্টির আদলে তৈরি করে নিতে হবে যেরকম সাইজ বা শেপ আপনাদের মনে হয় সেরকমই করবেন তবে মনে রাখবেন যেরকম সাইজ করবেন তার থেকে কিন্তু রসে দেওয়ার পর এটা বেশ খানিকটা ফুলে যাবে তো সেই মতো সাইজটা করবেন যেরকম শেপে ইচ্ছা আপনারা সেরকম করতে পারেন এই যে দেখুন আমি এইরকম শেপে করেছি আবার একটু অন্যরকম শেপেও একটু করে নিলাম মাঝে মাঝে সাদা তেল একটু লাগিয়ে নেবেন হাতে বুলিয়ে নেবেন এই যে এই রকম করলাম সুজির এই রকম কতগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে এই যে এইভাবে সমস্ত সুজিটা দিয়ে বানিয়ে নিতে হবে এই যে এতগুলো হয়েছে আমার এইবার এগুলো কি করব। একটু বেশি করে ডিপ ফ্রাই করার মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়ে সেই রিফাইন্ড অয়েলে ভেজে নেব বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নেব। একটু বেশি করে রিফাইন্ড অয়েল দেবেন আপনারা একটু উল্টে পাল্টে দেব এই যে এইভাবে জাস্ট একটু লালচে করে যতটা লালচে চান আপনারা ততটাই লালচে করে ভেজে নিতে পারেন পুড়ে না গেলেই হল এই যে দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে আমি এই রকম অবস্থাতেই মোটামুটি তুলে নেব আপনারা চাইলে আরও একটু লালচে করতে পারেন সেটা যেমন চাইবেন ব্যাস সুন্দর আমার লালচে করে ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিয়ে এবার যে আমি সুগার সিরাপটা করেছিলাম সে তার মধ্যে দিয়ে দেব সুগার সিরাপটা কিন্তু গরম গরম থাকবে খুব গরম না হলেও হালকা গরম কিন্তু থাকবে সুগার সিরাপটা তার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম এই যে ব্যাস মিনিট কুড়ি তিরিশ রাখলেই দেখবেন বেশ এরকম ফুলে বেশ বড় বড় হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার সুজির বড়া সুজি দিয়ে তৈরি একটা মিষ্টি খুব সুন্দর খেতে হয় খুবই মোলায়েম হয় আর খুব কম সময়ে দেখলেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় তাহলে আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা আবার আসছি কোনো একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ